অরিজিৎ সিং নামটা শুনলেই কেমন একটা শ্রদ্ধা জাগে মনে। টলিউড থেকে বলিউড গোটা ভারতের অন্যতম বড় মেলোডি কিং তিনি। সঙ্গীত জগতে তার জনপ্রিয়তা আজ আকাশ ছোঁয়া। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ছেলের গানই আজ বিমোহিত আশ্বমুদ্র হিমাচল। কিন্তু এই জায়গায় থেকেও অহংকারের ছিটে ফোটাও নেই তার মধ্যে। বাংলার একটা ছোট শহর থেকে বেরিয়ে টলিউড তথা বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করাটা খুব একটা সহজ ছিল না যদিও। আজ অবশ্য গোটা বিশ্বজুড়ে তারই জয় জয়কার। আরব সাগরের তীরে পাকা বাসস্থান থাকলেও মনে প্রাণে তিনি আজও বাঙালি। মন প্রাণ আজও এখানেই পড়ে থাকে। কখনো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন তো আবার কখনো স্কুলের গেটে বাকিদের সঙ্গে লাইন দিয়ে ছেলের জন্য ফর্ম তোলেন। সেলিব্রিটির ছাপ দূরের থাক, বরং গ্রামবাসী তাকে একজন সাধারণ মানুষের মতো করেই পায়। পোশাকে আশাকে না কোনো বিলাসিতার ছাপ আর না কোনো আড়ম্বর। সব মিলিয়ে এ যেন মায়ানগরীর কোনো এক তারকা নয়, আমাদেরই পাশের বাড়ির ছেলে। তবে শুধুই তার সারল্যই মন কাড়েনি মানুষের, মন কেড়েছে তার জনদরদী কাজকর্মেও। কখনো গ্রামের গরিব বাচ্চাদের বিনা খরচে কোচিং দেওয়ার ব্যবস্থা করেন, তো কখনো তাদের জন্য স্কুলের ব্যবস্থা। এরই মধ্যে আবার এমন এক উদ্যোগ নিলেন যাতে শোরগোল পড়ে গিয়েছে গোটা পশ্চিম বাংলায়। আসলে গায়কের বাবা জিয়াগঞ্জে হেসেল নামে একটি হোটেল চালাতেন। পরবর্তীকালে সেই হোটেল চালানোর দায়িত্ব নিয়েছেন অরিজিৎ, আর এই হোটেলটিকে সুন্দর করে ডেকোরেট করে সাজিয়েছেন তিনি। আর এটা গোটাটাই কিন্তু তার গ্রামবাসীর জন্য। গ্রামের মানুষের জন্য হোটেলের ভেতরটি সুন্দর করে সাজিয়ে তুলেছেন। এখানে মাত্র 30 টাকার বিনিময়ে সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে। রয়েছে ভাত, চিকেন, মাটন ও পনিরের নানা উপকরণ। পাশাপাশি এখানে রয়েছে তান্দুরি টিক্কা ও কাবাব। শিল্পীর এই উদ্যোগে মুগ্ধ সবাই। তো কি ভাবছেন বন্ধুরা, অরিজিৎ সিং এর এই উদ্যোগটি আপনার কাছে কেমন মনে হয়েছে জানিয়ে দিন এখনই কমেন্ট সেকশনে। আর লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশেই থাকুন আমাদের সাথে।